নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা সাফ কথা অনুষ্ঠানে স্বাগত। সাফ কথায় আজকের বিষয়, নির্বাচনের পরে আরও একবার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হয়েছে এবং রাজ্যেও যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও বিজেপি প্রার্থীদের বিপুল জয় হয়েছে। সব মিলিয়ে বিজেপি আবার নতুন করে সরকারে এসেছে কেন্দ্রে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, নতুন পরিকল্পনা রয়েছে। রাজ্যেও 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দীর্ঘ 25 বছরের বাম রাজত্বের অবসান হয়, রাজ্যে সরকার গঠন করে বিজেপি। সব মিলিয়ে এক নতুন পরিকল্পনা, কেন্দ্রেও একই সরকার, রাজ্যেও একই সরকার, পাশাপাশি এই বিষয়েই আলোচনা এবং যে নির্বাচনোত্তর যে পরিস্থিতি সেই বিষয়টা নিয়েও আলোচনা হবে। এই কারণেই আজকে সাফ কথার আলোচনার বিষয় নির্বাচনের পরে। আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিধায়ক রামপ্রসাদ পাল। রামপ্রসাদ বাবু, অনেক অনেক স্বাগত হেডলাইন্স ত্রিপুরে। প্রথমে এই যে লোকসভা নির্বাচনে বিপুল জয়, এমন নয় কষ্টার্জিত জয় নয় বা শরিকদের উপর নির্ভর করে জয় নয়, একেবারে বিপুল জনমত আপনাদের দলের প্রতীক আছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আরো একবার প্রত্যাশিত ছিল? নমস্কার হেডলাইন্স ত্রিপুরা। দেখুন, বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক যে মানুষের মধ্যে যে এক আমূল পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি বিগত দিনে যে রাজনৈতিক দলগুলি ছিল সারা ভারতবর্ষব্যাপী, রাজনীতি করা হতো, একটা স্টাইল ছিল, স্টাইল যে রাজনীতি মানেই ক্ষমতা দখল করা, রাজনীতি মানেই কিছু পাওয়ার জন্য, রাজনীতি মানেই নিজের দলকে শক্তিশালী রাখা। কিন্তু রাজনীতি যে আসল উদ্দেশ্য কি সেটা নিয়ে কিন্তু বিগত দিনে এই দেশের জনতা কখনো দেখেনি যে রাজনীতি কেন, কি কারণে রাজনীতির প্রয়োজন, রাজনীতি কেন করতে হয়, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর। তো আমাদের যে প্রাক্তন, আমাদের যে স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি, উনি যখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনার কার্যকালে যে ভারতবর্ষে যে কাজ হয়েছিল, এবার দেশের বলুন জনতারই বলুন, ওই সময় মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে যে একটা সরকার কেন হয়, তার দায়িত্ব এবং কর্তব্য কি। সরকার কে তৈরি করে, অর্থাৎ সরকার তৈরি করে জনতা, আর একটা সরকারের কাজ হচ্ছে জনতার কাজ করা, দেশের কাজ করা, সেই জন্য আমাদের রাজনীতি। তো ওই বিষয়টা অটল বিহারী বাজপেয়ীজির সময় এই ভারতবর্ষের 110 কোটি মানুষ, 120 কোটি মানুষ এটাকে উপলব্ধি করেছে। অর্থাৎ অটল বিহারীর 5 বছর শাসনকালে, বিশেষ করে আমরা বলবো 13 মাস, কাজটা সেইভাবে শুরু করতে পারিনি, পরে যে 5 বছর উনি টাইম পেয়েছিল তাও 4.5 বছর, তার আগে মিলে তো 5.5 বছর বা 6 বছর, 6 বছরের মধ্যে উনি যে ভারতবর্ষের যে একটা উন্নয়নের যে একটা দিশা দেখিয়েছিলেন, ভারতবর্ষের মানুষের জন্য কি করা উচিত, এই দেশের জনতাকে কিভাবে ডেভেলপ করতে হবে, এই দেশকে কিভাবে ডেভেলপ করতে হবে, সেটাকে যে একটা আমূল পরিবর্তনের মাধ্যমে অটল বিহারীর বাজপেয়ীর উনার যে একটা মানসিকতা, দূরদর্শিতার যে একটা প্রকাশ হয়েছিল, তখন মানুষ বুঝতে পেরেছে যে রাজনীতি কেন করতে হয় এবং রাজনীতি কিসের জন্য, একটা সরকার কেন তৈরি হয়। কারণ তার আগে 55 বৎসর বিগত, বিশেষ করে কংগ্রেস দল এই দেশকে শাসন করেছিল, তার মধ্যে ছোট ছোট আঞ্চলিক দল মিলেও মহাগঠবন্ধন বেঁধেও তারা দেখেছে, এই রাজ্য এই দেশের এই সরকার দেখেছিল। কিন্তু বাজপেয়ী যে সরকার আর 55 বৎসরের সরকারের মধ্যে তারা অনেক পার্থক্য দেখেছিল। সেই থেকে এই দেশের যে বাজপেয়ীজি তখন কি চিন্তা করেছিল, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি একটাই বিষয় উনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি যদি ভারতবর্ষকে উন্নত করতে চাই, ভারতবর্ষকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে আমার সর্বপ্রথম এই দেশের 125 কোটি মানুষকে সর্বপ্রথম উন্নয়ন করতে হবে। এই দেশের 125 কোটি মানুষকে যদি আমি উন্নয়ন করতে না পারি,
তাহলে আমি ভারতবর্ষকে উন্নয়ন করতে পারবো না। তো এবার আসুন যে 125 কোটি মানুষকে কিভাবে উন্নয়ন করা যায়, আর উন্নয়নের ক্ষেত্রে কি কি বাধাবিঘ্ন আমাদের, সেগুলি বাজপেয়ীজি সর্বপ্রথম উনি হিসাব করেছিলেন। প্রথম উনি দেখেছেন এই দেশের মধ্যে সবচেয়ে যে সমস্যা, যে আমাদের যে এই ভারতবর্ষের যে প্রতিটি গ্রাম, যে লক্ষ গ্রামগুলি আছে, সেই গ্রামগুলির সাথে আমাদের যে শহরাঞ্চলে যে একটা যোগাযোগ সেটা ছিল না। তাতে করে আমাদের এই দেশের প্রায় 80% জনতা, 80% জনতাকে আমরা উন্নয়নের রাস্তায় আমরা আনতে পারছি না। একমাত্র তার মেন সমস্যা ছিল যোগাযোগের সমস্যা, কারণ গ্রামের মানুষ যদি শহরে না আসতে পারে, শহরের মানুষ যদি গ্রামে যেতে না পারে, তাহলে দেশকে কি করে উন্নত করা যাবে। তো সেই জন্য বাজপেয়ীজি সর্বপ্রথম উনি চিন্তা নিয়েছে যে আমার গ্রামের মানুষকে প্রতিদিন যেন সে শহরে আসতে পারে, শহরের মানুষ যেন গ্রামে গিয়ে তার যে চিন্তা ভাবনা, তার যে মানসিকতা যেন গ্রামের মানুষকে সে তৈরি করতে পারে, সেটাকে আমি কিভাবে কাজটা করতে পারি। অর্থাৎ তখন রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল ভারতবর্ষের মধ্যে, প্রত্যেকটি গ্রামে বা প্রত্যেকটি এই যে ব্লকে বা প্রত্যেক জেলাতে যে যাওয়ার যে তার যে প্রকৃত যে রাস্তাঘাট দরকার ছিল, সেটা তখন সেই পরিকাঠামোটা ছিল না, পরিকাঠামোটা, এবং সেখানে মার খেত। অর্থাৎ একটা গ্রামের মানুষ শহর আসতে গেলে, সে গ্রাম, সে গরিব মানুষ, তার একটা প্রয়োজনে শহর আসতে গেলে সে একদিনে এসে একদিনে যেতে পারত না, তাতে করে তার সমস্যা হতো। সেই কারণে গ্রামের মানুষ শহরে আসতে ভয় পেত। তো গ্রামের শহরের মানুষও সেই রকম, সে শহরে থেকে একটু তার জীবনযাপন তার একটু আলাদা, অন্যরকম ব্যতিক্রম, একটু আলিশানভাবে তারা শহরের মানুষ বাস করে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে। তো সেই গ্রামের মানুষও, সেই শহরের মানুষও গ্রামে যাওয়ার তার ইচ্ছা থাকে, কিন্তু সে যেতে চায় না, কারণ তার সেখানে গিয়ে যে থাকা বা ব্যবস্থাপনা পরিবেশ সেটা তার কাছে অসুবিধা হয়ে যায়। সেই জন্য কমিউনিকেশনটা ছিল না। তো বাজপেয়ীজি এসে সেটাকে আগে এক করেছে, যে গ্রাম এখন শহরকে এক করতে হবে। সেই জন্য উনি সর্বপ্রথম প্রধানমন্ত্রী সড়ক যোজনা, যেটা উনি করে গ্রাম এবং শহরকে দিনের মতন স্পষ্ট করে দিয়েছে। প্রত্যেকটি গ্রামের মানুষ শহরে প্রতিদিন আসছে, আবার প্রতিদিন শহরের মানুষ গ্রামে যাচ্ছে, সেটা নিয়ে একটা উন্নয়ন। তারপর উনি দেখেছে যে ভারতবর্ষের মধ্যে একটা সমস্যা, যে যেখানে গ্রামের কৃষক, যে এই দেশের 125 কোটি মানুষের মধ্যে 80% কৃষক সমাজ, তো কৃষক যদি না বাঁচে আবার গ্রাম বাঁচবে না। তো কৃষকদের জন্য ওনার চিন্তা ভাবনা, বেকারত্ব একটা সমস্যা, যারা যাদের কর্মসংস্থানের দরকার, উনি সেই কর্মসংস্থানগুলিকে কিভাবে গ্রামের মধ্যে উনি এই ব্যবস্থা করতে পারে, তার জন্য গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করা, এবং সেখানে আবার আরেকটা বিষয় ছিল, মানে অর্থাৎ উনার যে চিন্তা ভাবনা যে আমার গ্রামকে ডেভেলপ করতে হবে সড়কের মাধ্যমে, সেই দিন থেকে এই দেশের মানুষ একটা সরকারের দ্বারা যে একটা উন্নয়ন হয়, সরকার যে বাধ্য যে এই দেশের জনতার দায়িত্ব নিতে, সেটাও সেই দিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টি সেটা দেখিয়েছিলাম। তো সেই থেকে আমাদের অটল বিহারী বাজপেয়ী ওনার 5 বছর মেয়াদকালে পরে আর উনি আসতে পারেনি, পরবর্তীতে নরেন্দ্র মোদী আবার এসছে। তো নরেন্দ্র মোদী আমাদের অটলজিরই সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে উনি 5 বছর যে কাজ করেছে দেশের জন্য, একটা মানুষের ওনার প্রতি একটা ভরসা এসেছে। এবং এখানে একটা স্পষ্ট কথা, যে আমার দেশ যদি শক্তিশালী হয় তাহলে আমি দেশের একজন নাগরিক হিসেবে শক্তিশালী হব, আমার দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে আমি সুরক্ষিত থাকব, আমার দেশ যদি উন্নয়ন হয় তাহলে আমি উন্নয়ন হব। এই একটা বিষয় আমাদের নরেন্দ্র মোদীজি 5 বছর দেখিয়েছে। অর্থাৎ এই দেশের 130 কোটি মানুষের একটা সোচ চিন্তা ভাবনা এসছে, যে দেশের রাষ্ট্রনায়ক কিভাবে, মানে কিরকম হতে হয়, একজন রাষ্ট্রনায়কের সোচ চিন্তা ভাবনা কিরকম থাকতে হয়, একটা রাষ্ট্রনায়কের প্রতি আমরা কিভাবে ভরসা করতে পারি, ওই কতগুলি জিনিস
বিষয়। উনি এই দেশের জনতার কাছে স্পষ্টভাবে ওনার কাজের মাধ্যমে উনি তুলে ধরেছেন, সেই জন্য এই দেশের মানুষ ওনাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে। এবং এই দেশের মধ্যে একজনই ব্যক্তি আছে যে দেশের প্রকৃত রাষ্ট্রনায়ক এবং আমাদের রাষ্ট্রবাদী এবং আমরা জনপ্রিয়, আমাদের যা যিনি আমাদের জনতার জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, সেইগুলি বিশ্লেষণ করে জনতা রায় দিয়েছে। তো সুতরাং এখানে আমরা যদিও আমরা বলতে পারি যে জনতা রায় এটা জনতার কাছেই থাকে, কিন্তু বলার মতো কারুর কোনো অগ্রিম সেটা থাকে না। কিন্তু আমাদের একটা চিন্তা ছিল বা আমরা একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম বা আমরা একটা স্পষ্টভাবে আমরা সেটা আমরা বুঝতে পেরেছি যে এই দেশের জনতা আবার নরেন্দ্র মোদীজিকেই রাষ্ট্রপ্রধান বানাবে, সেখানে কোনো প্রকার সন্দেহ আমাদের ছিল না। তো এবার জনতার রায় দুহাত খুলে নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে, ভরসা করে। আগে আমরা বলতাম সবকা সাথ সবকা বিকাশ, এখন তার সাথে জড়ো হয়েছে সবকা সাথ সবকা বিশ্বাস। তো সেই জন্য আমরা সেটাকে আমরা নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনার কারণেই আজকে এই ধরনের ফলাফল পেয়েছি আমরা বা জনতা রায় দিয়েছে। আর রাজ্যের ক্ষেত্রে কি বলবেন, 2018 সালে আপনারা এই রাজ্যে ক্ষমতায় এলেন, তার মধ্যে এক বছরের মাথাতেই লোকসভা নির্বাচন, তো দুটো লোকসভা আসনেই মানুষ আপনাদের প্রতি আস্থা রেখেছেন বিধানসভা নির্বাচনের মতোই, তাহলে কি এক্ষেত্রে কি নরেন্দ্র মোদীজির কাজকর্ম সঙ্গে ত্রিপুরায় যে সরকার চলছে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আপনাদের যে সরকার চলছে, সেই দুটো সরকারের যে কাজকর্ম সেই নিরিখে সেদিকে তাকিয়েই কি মানুষ আপনাদের এই দুটি ত্রিপুরার যে দুটি লোকসভা আসন সেখানে জয় আপনাদের এনে দিয়েছেন? দেখুন, নির্বাচন অনেক প্রকার। আমাদের দেশে পঞ্চায়েত রাজ নির্বাচন হয়, তারপর শহরমুখী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলুন, পৌরসভা বলুন, নির্বাচন হয়, তারপর রাজ্য সরকারের নির্বাচন হয়, সর্বোপরি হচ্ছে লোকসভা নির্বাচন। তো এক এক সময় জনতা এক এক বোর্ডে ভোট দেয়। গ্রাম পঞ্চায়েতে যখন ভোট দেয়, জনতা চিন্তা করে যে আমার গ্রামের মধ্যে কে সবচেয়ে ভালো, সে মানে বেশিরভাগ জনতা চিন্তা করে যে কোন লোকটা দিয়ে ভালো কাজ হতে পারে। এবং আমাদের পলিটিক্স তো একটা থাকবেই, তো পলিটিক্স থাকার মধ্যে দিয়েও একটা চিন্তা করবে যে আমার গ্রামের এই ছেলেটা বা এই লোকটা ভালো কাজ করতে পারে, সে চিন্তা করে সেই পঞ্চায়েতে বলুন বা ব্লকে বলুন তারা ভোট দেয়। সেই রকম কর্পোরেশন বলুন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলুন, পৌরসভা বলুন, সেটাও এখানে একটা ওই যে আমাদের শহরকে কে ভালো করে উন্নয়ন রাখতে পারবে, কে সবচেয়ে স্বচ্ছতা সার্ভিস দেবে, পরিষেবা দেবে, নাগরিক পরিষেবা, সেখানে একটা কাজ করে। তো সেই রকম বিধানসভা, তো আমাদের যে গত 2018 যে আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন একটা সেই রকম সোচ কাজ করেছে। ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন বামফ্রন্ট সরকার ছিল, সেই দীর্ঘ 25 বছর তারা, তার আগেও ছিল কংগ্রেসও ছিল, তার মধ্যে জনতা অনেক কিছু দেখেছে, অনেক কিছু অনুভব করেছে, অনেক কিছু বুঝতে পেরেছে যে এবার 2018 নির্বাচনে কি করণীয়। নরেন্দ্র মোদী কেন্দ্রে প্রধানমন্ত্রী চালাচ্ছে এবং ওনার যে চিন্তা ভাবনা, ওনার যে দেশের প্রতি যে ওনার ভালোবাসা, দেশের প্রতি যে ওনার খেয়াল রাখা, জনতার প্রতি ওনার যে অনেক রকমের যে বিভিন্ন রকমের যে বেনিফিশিয়ারিগুলি দেওয়া হচ্ছে গরিবের জন্য, এবং যে যে পদক্ষেপগুলি উনি নিচ্ছে যে সবগুলি মানুষের স্বার্থে, জনতার স্বার্থে, একটাও দলীয় স্বার্থে নেয়নি, বা উনি প্রধানমন্ত্রী হয়েছে শুধু দলের কাজ করার জন্য নয়, সারা ভারতবর্ষের 130 কোটি মানুষ দেখেছে যে নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হয়েছে যে উনি শুধু ভারতবর্ষের কথা চিন্তা করে প্রত্যেকটি সিদ্ধান্ত নেয়, ভারতবর্ষের প্রত্যেকটি জনতার চিন্তা করে উনি সিদ্ধান্ত নেয়। তো এগুলিও একটা বিষয়, তখন একটা ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা আলোচনা হয়েছে। তো তার মধ্যে আমাদের
দীর্ঘদিনের এই যে বিগত দিনের যে সরকার ছিল তাদেরও চিন্তা ভাবনা নিয়ে মানুষ বিশ্লেষণ করেছে, ২৫ বছরে এই রাজ্যের মানুষ কি পেয়েছে, ২৫ বছরে এই রাজ্যের মানুষ কতটুকু উন্নত হয়েছে, এই রাজ্যে কতটুক আগে গিয়েছে কতটুক পিছিয়ে গিয়েছে সবগুলি নিয়ে বিশ্লেষণ করেছে। তো বিশ্লেষণ করে দেখেছে যে এই রাজ্যের মধ্যে এখন আমাদের পরিবর্তনের দরকার, কারণ কেন্দ্রে আছে নরেন্দ্র মোদি, ওনারই সৈনিক এখানে কাজ করছে বা ওনারই চিন্তা ভাবনা নিয়ে এই রাজ্যে কাজ করছে, ভারতীয় জনতা পার্টির উনি প্রধানমন্ত্রী, এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করছে। অর্থাৎ নরেন্দ্র মোদি আমাদের সর্বভারতীয় নেতা এবং এই ভারতবর্ষের উনি প্রধানমন্ত্রী, তো ওনারও চিন্তা ভাবনা এখানে একটা এফেক্ট হয়েছে, মোটামুটি ভাবে বলতে পারেন ওনারই এফেক্টটা এখানে বেশি করে কাজ করেছে। তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী সবাই একটা দেখেছে যে এখানে এরকম একজন ইয়ং মানুষ, সবাই চাই দীর্ঘজীবী একজন, মানে দীর্ঘ টাইম নিয়ে একজন নেতা যদি সামনে আসে তাহলে মানুষ একটা দীর্ঘ টাইমের একটা ভরসা পায়। তো ওই সময় একটা মানুষ সেটাও বুঝতে পেরেছে যে এখানে একজন আমাদের দলের যে তখন নেতৃত্ব দিয়েছিল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনারও সেই কাজে এই রাজ্যের মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু ওনার কাজের মাধ্যম দিয়ে মানুষ একটা চিন্তা নিয়েছে যে আমার মনে হয় উনি একজন নরেন্দ্র মোদীর মতোই একজন ব্যক্তি। তো সুতরাং মানুষ দীর্ঘদিনের সেই অত্যাচার অনাচার লাঞ্ছনা বঞ্চনা, শুধু পার্টি 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 ছাড়া কিছু হবে না, পার্টি করতে হবে, পার্টি লাইনে আসতে হবে, চাঁদা দিতে হবে, তুল্লাবাজিদেরকে বাঁচাতে হবে, মাফিয়াদের বাঁচাতে হবে, মাফিয়া নিয়ে রাজনীতি, তুল্লাবাজি নিয়ে রাজনীতি, এই যে একটা সন্ত্রাস ছিল দীর্ঘদিন, যে সিপিএম এর দ্বারা হোক কংগ্রেসের দ্বারা হোক, মানুষ একদম মানে মানে আর পাচ্ছে না যে এই রাজনীতি আমাদের চাই না, আমরা মানুষ একটা বিকল্প তখন একটা মানে পাওয়ার জন্য অপেক্ষা করছিল একটা বিকল্প বিকল্প। তো সেই বিকল্পের মধ্যে উদয় হয়েছিল বিপ্লব কুমার দেব এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের যে নীতি আদর্শ আমাদের যে আইডিওলজি সেগুলি নিয়েও মানুষ অনেক কিছু ভাবছে, অনেক বিষয় নিয়ে বিজেপির সম্বন্ধে মানুষ অনেক জেনেছে। তারপর জানার পর তো দেখেছে যে এই ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না, তারা ক্ষমতার জন্য তারা সরকার তৈরি করে না, তারা দেশের স্বার্থে সরকার তৈরি করে, তারা রাজ্যের স্বার্থে সরকার তৈরি করে এবং তারা জনতার স্বার্থে কাজ করে, তাদের কাছে দল পরে, আগে দেশ তারপর জনতা তারপর দল। তো সেটা বিশ্বাস আছে সারা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার, শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে এখন একটা ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বের মধ্যে একটা রাজনৈতিক দল, যে সর্ববৃহৎ সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক উপায়ে তার সাংগঠনিক সিস্টেম এবং তার রাজনীতির চিন্তাধারা। তো সেটাই আমাদের প্রতিফলিত। নির্বাচন লোকসভাও হয়ে গেছে, বিধানসভাও হয়ে গেছে, আপনারা কেন্দ্রে পুনরায় ক্ষমতায় এসেছেন, রাজ্যেও দুটি লোকসভা আসনে জয় পেয়েছেন, একটা বিষয় নির্বাচনের পরে সন্ত্রাসের কথাটা ঘুরে ফিরে আসছে এবং অভিযোগ আসছে যে নির্বাচনের পর সন্ত্রাস হচ্ছে, বিশেষ করে আপনার বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেদিন চিফ মিনিস্টার হয়েছিল সেদিন থেকে কিন্তু ওনার করাপশনের বিরুদ্ধে ওনার চ্যালেঞ্জ ছিল, এখন অবধি আছে ওনার চ্যালেঞ্জ, উনি করাপশনের সাথে উনি কোনো প্রকার আপোষ করতে রাজি নয়। এবার সে যে কোনো ব্যক্তি হোক, সে আমার দলেরও হতে পারে, আমার দলের বাইরে হতে পারে, আমার রাজ্যের কোনো যে কোনো ব্যক্তি হতে পারে, করাপশন মুক্ত ত্রিপুরা আমাদের তৈরি করতে হবে। কারণ করাপশন যদি থাকে তাহলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করব, সেখানে আমাদের একটা দেওয়াল হিসাবে কাজ করবে এই করাপশন। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মধ্যে দীর্ঘদিনের যে একটা নেশা কারবারি বিভিন্নভাবে যারা করত তাদের বিরুদ্ধে উনি একটা সাহসিকতার নিয়ে একটা চ্যালেঞ্জ রেখেছে এবং সেটাকে সেখানে উনি সফল হয়েছে। যে আইন শৃঙ্খলা যে আমরা দেখেছিলাম ২৫ বছর ধরে সিপিএমের সময় যে প্রত্যেকটি থানা
একটা পলিটিক্যাল দলের নেতাদের আন্ডারে চলে গিয়েছিল। তখন কোনো থানার মধ্যে তাদের কোনো স্বাধীনতা ছিল না যে কেউ লোকাল যে লিডার সিপিএমের ছিল, যে এলসি সেক্রেটারি বলুন বা এখানে তাদের এমএলএ বলুন, তাদের যে কোনো ধরনের নেতাই বলুন, তাদের পারমিশন ছাড়া থানাগুলি চলতে পারত না। বা এখানে যদি কেউ একটা ন্যায় বিচারের জন্য থানায় যেতে হতো, তাদের সাথে প্রশ্ন করা হতো, বিভিন্নভাবে তাকে হয়রানি করা হতো, তারা দেখত এখানে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু আছে কি না, যদি থাকতো তাহলে সেখানে তারা কাজ করতো না। এখন কিন্তু সেটা নেই, এখন সেটা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে না থাকা সত্ত্বেও দেখেন হঠাৎ করে তো আজকে দীর্ঘ ২৫ বছর বামফ্রন্ট, ৩৫ বছর বামফ্রন্ট এই রাজ্যের মধ্যে রাজনীতির নামে একটা সন্ত্রাস, অর্থাৎ বিরোধীদেরকে কিভাবে, বিরোধীরা যেন কোনো অবস্থাতে যেন দাঁড়াতে না পারে এবং বিরোধীদেরকে কিভাবে কোমর ভেঙে, এবার সেটার জন্য যদি আমরা আমাদের করতে হয় ভয় দেখাতে হয়, মারপিট করতে হয়, খুন করতে হয়, সন্ত্রাস করতে হয়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার দরকার হয়, এলাকা থেকে উচ্ছেদ করার দরকার হয়, সেটা সব তারা চালিয়েছিল দীর্ঘ ২৫ বছর তার আগেও, এবং সেটা কংগ্রেসও করেছে। আমরা জোট সময় আমলের কথা যদি, সে তারাও মানে একদম দিনের মতন পরিষ্কার তারা এই রাজ্যের জনতাকে দেখিয়েছে যে আমরা সন্ত্রাস ছাড়া আমরা বাঁচতেই পারবো না, সন্ত্রাসই আমাদের মূল মন্ত্র, সেটা কংগ্রেসের সময় আমরা দেখেছিলাম। তো এখন কথা হচ্ছে তারা বলছে আইন শৃঙ্খলা অবনতি এই সেই, দেখুন এই রাজ্য এই যে বিগত যে আমাদের ২০১৮ যে সরকার পাল্টিয়েছে, আমাদের আহ্বান ছিল এবং এই এই রাজ্যের জনতার একটা সিদ্ধান্ত ছিল যে তারা এই সরকারকে রাখবে না, এই যে বামফ্রন্ট সরকারকে রাখবে না। তো তারা তখন বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে বিজেপিকে বেছে নিয়েছিল, তো সবাই বিজেপিতে এসেছে, যে যেভাবে আসতে হয় সেভাবে এসেছে, আর আমাদের কাজ হচ্ছে সরকার পাল্টানো এবং আমরা সমস্ত জনতাকে নিয়ে আমাদের সরকার পাল্টাতে হবে, তো সেইভাবে আমরা তখন কাজ করেছি, জনতা আমাদেরকে রায় দিয়েছে, সরকার পাল্টিয়েছি। এখন সরকার পাল্টানোর পরে এখন কিছু কিছু লোক, আমরা যেটা আপনি বলছেন সেটা আমরা, কিন্তু গুলি এই লোকগুলি কারা, কোথা থেকে তারা সেগুলি প্রশ্রয় পাচ্ছে, কেন করছে এই কাজগুলি, সেগুলি আমাদের একটু ভাবতে হবে। নির্বাচনের আমরা ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর থেকেই একটা সিপিএম, দেখুন সিপিএম পার্টি, আমি এই পার্টির বিরুদ্ধে আমি বলতে চাই না, কারণ প্রত্যেকটা দলেরই তার নিজস্ব নীতি আদর্শ থাকে, তার আইডিওলজি থাকে, সেই আইডিওলজি হিসেবে তার কাজ করতেই হবে। এখন তাদের আইডিওলজি যে বিরোধীদেরকে কিভাবে চক্রান্তর মাধ্যমে হোক বা তাদের ঘরের মধ্যে আপনার তাদের মধ্যে কোনো প্রকার আমাদের কিছু লোক ঢুকিয়ে একটা বিভ্রান্তি বলুন বা একটা তাদের চক্রান্তর মাধ্যমে দলের মধ্যে একটা কিছু করা যায় কি না, যাতে সেই দলের বদনাম হয়। আমরা তো দেখুন আমরা রাজনীতি করি সিধা রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে আমরা জনতার জন্য কাজ করতে এসেছি, আমরা রাজ্যের উন্নত করতে এসেছি, সেটা আমাদের এই রাজ্যের কথা নয় যে শুধু এই রাজ্যের কথা, আমাদের সারা ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে একই ফর্মুলায় যে জনতার কাজ করো, দেশের সেবা করো, মানুষের সেবা দেশের সেবা পরে হচ্ছে দলের সেবা, তার আগে যদি তুমি দলের সেবা করো বা দলের চিন্তা করো তাহলে এখানে আমাদের বাধা আছে। তা আমরা তো সহজ সরলভাবে রাজনীতি করতে এসেছি এবং আমরা বেশি ভাগে আমরা সবাই নতুন, জনতা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব পালন করব। এখন তাদের যে চক্রান্ত, যে আমাদের দলের মধ্যে তাদের যে করাপশনটা, তাদের যে এক প্রকার যে তারা দীর্ঘদিন ধরে যে তারা এক প্রকার ক্রিমিনাল তারা দলের মধ্যে রেখেছিল, সেইগুলিকে আমাদের পার্টিতে ৩ তারিখের পরে কিছু তারা ঢুকিয়ে দিয়েছিল, আমরা এগুলিকে চিহ্নিত করছি ধীরে ধীরে, হঠাৎ করে তো হবে না, কারণ দীর্ঘ ২৫ বছর তার আগে আরও ৫ বছর একটা দীর্ঘ টাইম, লং টাইম নিয়ে এই রাজ্যের মধ্যে একটা সন্ত্রাস এবং করাপশনের মাধ্যমেই রাজনীতি হতো।
এখন সেটাকে যদি আমরা কন্ট্রোলে আনতে চাই একটু সময় লাগবে। প্রথম তো আমরা একটা জিনিস করেছি, এখন কিন্তু একটা জিনিস দেখবেন যে কোনো রাজনৈতিক দলের নামে, এবার বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সেটা সিপিএম এর আমলও ছিল, কংগ্রেসের আমলও ছিল, এখন বর্তমান আমাদের বিজেপি সরকার হয়েছে, বিজেপি সরকারের নাম দিয়ে বা বিজেপি পার্টির নাম দিয়ে কোথাও কোনো ব্যক্তি বা আমাদের যারা কর্মী, প্রকৃত কর্মী, কোথাও দেখবেন তারা কোনো প্রকার সাধারণ মানুষের সাথে কোনো প্রকার তারা কোনো দাদাগিরি, না কোনো চাঁদাবাজি, না কোনো জুলুমবাজি, না কোনো ভয়ভীতি, না কোনো মারপিট করছে। তো এবার বলুন তের ঘটনাটা কি হচ্ছে, সেই ঘটনাটা হচ্ছে ওই তাদের যে লোকগুলি আমাদের পার্টিতে ঢুকেছে, এখন সেইগুলি তারা বিজেপি নামধারি দিয়ে তারা ওইগুলি পার্টিকে কালিমা বামপন্থী আমাদের নষ্ট করার জন্যে আমাদের পার্টিকে একটা, ওদের কাছে ইস্যু নেই, জনতা ওদের কাছে নেই, সাথে নেই, তো কিছু একটা ইস্যু তো বানানোর ব্যবস্থা তো এইগুলি করা হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে তারা যে সন্ত্রাসের কথা বলছে, আপনারা বলুন তো কি হয়েছে, সন্ত্রাস তারা বলছে, অথচ সন্ত্রাসের ক্ষতিকারক আমাদের কার্যকর্তারা হচ্ছে, আমি যত কয়েকটা আমাদের কার্যকর্তাকে ওরা মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে, খুন করেছে, আমাদের কার্যকর্তাদের উপর জুলুম, কোথাও বলতে পারবে কোনো থানা যে তারা আমাদের কার্যকর্তাকে অ্যারেস্ট করছে না, আমাদের কার্যকর্তাদের অ্যারেস্ট করছে, যদি আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, যদি আমাদেরও কার্যকর্তা হয়, যদি সে কোনো প্রকার পার্টির নামদারি করে কোনো এলাকার কোনো ত্রাস সৃষ্টি করে, কোনো গণ্ডগোল করে, তাকেও ছাড়া হবে না, তাতে করে পুলিশ কাজ করছে, বিশেষ করে সে আমাদের কার্যকর্তা, অ্যাকচুয়ালি তারা আমাদের কার্যকর্তার নাম দিয়ে তারা এগুলি করছে, আমরা বলছি অ্যারেস্ট করুন, সে আমাদের কার্যকর্তা হতে পারে না, বিজেপির কার্যকর্তা এইরকম নয় যে কোনো প্রকার সে সন্ত্রাস করতে পারবে, কোনো প্রকার এখানে এলাকার মধ্যে কোনো কাউকে ভয়ভীতি দেখাতে পারবে, আমরা তাকে কার্যকর্তা বলি না, এবং সে কার্যকর্তা নাও তার কাছে কোনো দায়িত্ব নেই, যারা করছে তাদের কাছে কোনো দায়িত্ব নেই, তারা দলের কোনো স্বীকৃতিপ্রাপ্ত কোনো কার্যকর্তা নয়, এখন তারা স্বঘোষিতভাবে কার্যকর্তা নিজেকে বলছে, তো এখন বলছে আমরা সেটা থানার মাধ্যমে দিয়ে দিয়েছি, এখন তারাই এইগুলি এই লোকগুলি আমাদের কার্যকর্তাদেরকে মারছে, এবং সেটাকে পুরোদমে সেটাকে মাস্টার মাইন্ড হিসেবে সারা কাজ করছে সেই কংগ্রেস আর সিপিএম, তারা এইগুলি করাচ্ছে, মানে আপনার অভিযোগ বাইরে থেকে মদত দিচ্ছে, হ্যাঁ এগুলি আমাদের কাছে অনেক প্রুফ আছে, তারা মনে করেছে তারা দীর্ঘদিন তো এইভাবে রাজনীতি করেছে, ঘরে বসে বসে কিভাবে সমাজের মধ্যে ক্রাইম তৈরি করা, আমাদের সন্তানদেরকে ক্রাইমার হিসেবে তাদের নাম লিস্ট করে আবার তাদেরকে বিপদগ্রস্ত করা, এবং মানে অনেক রকমের তাদের পলিসি, তো এগুলি আমরা জানিও না, আমাদের মেন্টালিটি তো নেইও, এবং আমাদের যে আইডিওলজি সেখানে এগুলির কোনো স্থানও নেই, আলোচনা হয় না, আমরা যদি আলোচনা হতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম, আমাদের কার্যকর্তারা কোথাও বলতে পারবে না গিয়ে কোনো জায়গায় যে নির্বাচন, এখন এগুলি ওরা একটা মানে একটা মানে কোথাও যদি ওদের কার্যকর্তাও করে বা কার্যকর্তা হিসেবে সে আসলে কি আমাদের কার্যকর্তা না কার্যকর্তা সেটাও তারা দেখতে চায় না, তাদের হচ্ছে কি বলতে হবে বিজেপির বিরুদ্ধে যেন তেন ভাবে, সেটা সত্য হোক মিথ্যা হোক বলতে হবে বলে দাও, তো এখন তারা বলতে হবে বলে দাও তো তাদের ব্যাপার, তাদের যদি সস সাহস থাকে, এখন তোমরা এতদিন ধরে বিশেষ করে তার জন্য দায়ী একমাত্র সিপিএম পার্টি বামফ্রন্ট, তার দীর্ঘদিন তারা বিরোধীদের উপর অত্যাচার, খুন, সন্ত্রাস, মিথ্যা মামলা, 25টা বৎসর মানুষকে জ্বালিয়েছে তারা, মানুষের জীবন যাপন সব ধ্বংস করে দিয়েছে সিপিএম যারা বিরোধী ছিল, তো তাদের জীবন যাপন নেই, তারা দীর্ঘ 25 বছর অত্যাচারিত, এখন ওই লোকগুলি চেষ্টা করে যে কিছু একটা তাদের উপর কিছু একটা করা যায় কিনা। আপনার কথা যে দু একটি ঘটনা আপনার বিধানসভা কেন্দ্রতেও হয়েছে, তাহলে কি সেখানে আপনি? আমার বিধানসভা, আমাদের আমার বিধানসভায় কিছু হয়নি, আমি আমার বিধানসভায় হয়নি, আমার বিধানসভা হচ্ছে 18 সূর্যমণি নগর, আমার এখানে কিছু হয়নি, হয়েছে বাদারঘাট, হ্যাঁ কিছু আমার সামনের মধ্যে টুকটাক হয়েছে, হ্যাঁ এগুলি অ্যাকচুয়ালি এটাকে একের তিলকে কিভাবে তাল বানানো যায়, হ্যাঁ তালকে কিভাবে বড় ডাল বানানো যায় এগুলি ওরা করেছে, কিন্তু আলটিমেটলি
তারা আমাদের কার্যকর্তাকে খুন করেছে বিভিন্ন মানে সিস্টেমের মাধ্যমে, চক্রান্তর মাধ্যমে। কিন্তু আমরা কিন্তু সেটা বলছি না, খুনের বদলা খুন চাই, কিন্তু সেটা কিন্তু তারা করত। মানুষ কিন্তু সেগুলি ভুলে নাই। তারা যে বলছে এখানে এই বাড়িঘরে থাকতে পারছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না, কিন্তু আমরা যদি সঠিকভাবে দেখি তাহলে কাজগুলি ওরাই করে, ওরা করে, তারপরে আমাদের কার্যকর্তারাকে এটা প্রতিবাদ করে, এটাকে আটকায়, তখন বলে, যখন আটকায় তখন বলে যে বিজেপির কার্যকর্তারা এসে মারধর করছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এখন অব্দি ওরা বলুক না যে ওদের একটা কার্যকর্তা খুন হয়েছে, ওদের একটা কার্যকর্তা খুন হয়েছে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর। ওরা বলতে পারবে যে একটা পলিটিক্যাল মার্ডার হয়েছে, যে ভারতীয় জনতা পার্টি কোনো বিরোধী কোনো ব্যক্তিকে পলিটিক্যাল হিসেবে মার্ডার করেছে? কিন্তু সিপিএম কংগ্রেসের আমলে যদি আমরা এই লিস্ট নিয়ে বসি, হাজার হাজার লোকের নাম আসবে যে তারা পলিটিক্যাল মার্ডার, মাস্টার মাইন্ড হিসেবে কিভাবে তারা কাজ করত, যে বিরোধীদেরকে কিভাবে এলাকার মধ্যে তাদেরকে মেরুদণ্ডে ব্যঙ্গে দেওয়া যায়, তার জন্য তারা বেছে বেছে এলাকার মার্ডার করা হতো। কই আমরা তো ওইগুলি করি না। অ্যাকচুয়ালি জনতা, এই রাজ্যের জনতা, সেই কংগ্রেস এবং সিপিএমের যে একটা মানে তারা রাজনীতি যে এতদিন করেছে, এই রাজ্যের জনতা দেখেছে তাদের রাজনীতি শুধু তাদের জন্যে, তাদের ব্যক্তি স্বার্থের রাজনীতি, তাদের দলীয় স্বার্থের রাজনীতি। তারা না জনতার স্বার্থে তারা এতদিন রাজনীতি করেছে, না তারা রাজ্যের স্বার্থে। তো আমাদের এই দেড় বছরের সরকার, এই দেড় বছরের মধ্যে এই রাজ্যের জনতা একটা জিনিস দেখেছে, আর বিশেষ করে আমাদের সরকার আসার পর, এই লোকসভার নির্বাচন আমাদের সরকারের টাইমে হয়েছে, এই রাজ্যের কর্মচারী সার্কেল বলুন আর জনতাই বলুন, অন্তত রাজনৈতিক দলেরকে কাউকে চাঁদা দিতে হয়নি, বা ভারতীয় জনতা পার্টি চাঁদার জন্য কোনো জনতার কাছে যায়নি, কোনো কার্যকর্তা যায়নি, এবং আমরা বলিনি। আর এবার যদি কেউ গিয়ে থাকে, তারা যদি প্রুফ করতে পারে, তাকে আমরা কার্যকর্তা আমরা মানব না, আমরা সাথে সাথে তার বিচার করব। মানুষ একটা বুঝতে পেরেছে যে এই পার্টি এসছে মানুষের জন্য কাজ করতে, শুধু মানুষকে দেওয়ার জন্য এসছে, মানুষকে জনতাকে দেওয়ার জন্য এসছে, তাহলে নিব কেন? সরকার বদলের পাশাপাশি একটা সামগ্রিকভাবে পরিবর্তন, সেটা পরিবর্তন। এখন বিরোধী হিসাবে তারা বিরোধীর কাজ করছে, তা আমরা বলবো অবশ্যই করবেন, আপনারা আপনারা বিরোধী হিসাবে আপনারা রাজনীতি করবেন, ভালো কথা, কিন্তু আপনারা চক্রান্ত করবেন না, চক্রান্ত করে এই দেশ এই রাজ্যের মানুষের ক্ষতি করবেন না, এই রাজ্যের উন্নয়নের বাধা দেবেন না। আপনারা রাজনীতি করুন, রাজনীতির মতো জনতার কাছে যান, জনতা আপনাদের কাছে নেই, এখন আপনাদের কথা শুনছে না, আপনাদেরকে এখন বিশ্বাস করছে না, তো সুতরাং আপনাদেরকে জনতার কাছে গিয়ে বলুন যে আমরা আগে যে অন্যায় করেছি আর করব না, আমরা যে আপনাদের ক্ষতি করেছি আর করব না, আপনাদের সাথে যে আপনাদেরকে যে বঞ্চনা করেছিলাম আমরা আর করব না, আপনাদেরকে দুঃখা দিয়েছিলাম আর করব না, আমরা অনেক খুন করেছি আর খুন করব না, আমরা অনেক আপনাদেরকে উপর জুলুম করেছি আর করব না, তাহলে জনতা একটা চিন্তা নেবে। কারণ তোমাদের তো সেই 25 বছর সেই অত্যাচার যন্ত্রণা, তোমাদের রাজনৈতিক সন্ত্রাস, খুন, মারামারি, খুনাখুনি ছাড়া তো তোমাদের কোন রাজনীতি ছিল না, মাফিয়া পালতে তোমরা, মাফিয়া তৈরি করতে, মাফিয়ার মাধ্যমে এলাকাকে কন্ট্রোল রাখতে, তোমরা নিগোসিয়েশন পার্টি তোমরা তৈরি করেছে, যারা বিভিন্ন কন্ট্রাক্টদারকে হুমকি ধমকি দিয়ে টাকা আদায় করত, তোমরা প্রত্যেকটি ব্যবসায়িক বাজার থেকে তোমরা মোটা অঙ্কের মাফিয়াদেরকে টাকা আদায় করতে, তোমরা কর্মচারীদেরকে ভয়ভীতি দেখিয়ে যেদিন তারা মাসের বেতন পাবে সেদিন আগে পার্টি অফিস তাদের পার্টির সিস্টেমে টাকাটা আগে দিতে হবে, তবেই বেতন তুলতে পারবে, এরকম হুলিয়া ছিল। এখন এগুলি বন্ধ হয়ে গেছে, তো জনতা তোমাদের কাছে কেন যাবে? থাকবে হয়তো কিছু তোমাদেরকে, তুমি ভোট দেবে না, কারণ তারা জানে যদি কোনো কারণে যদি আবার সিপিএম কংগ্রেস আসে সবচেয়ে ক্ষতি হবে জনতার। তার জন্য জনতা এবার ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে, এবং ভারতীয় জনতা তাদের অনেক চক্রান্ত ছিল, অনেক রকমের তাদের এই রাজ্যে ক্ষতি করার বা ভারতীয় জনতা পার্টির লুস্কান করার জন্য তার অনেক ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, কিন্তু জনতা এগুলিকে নস্যাৎ করে দিয়েছে। জনতা বুঝতে পেরে যে আমাদের জন্য ভারতীয় জনতা পার্টি ঠিক, কেন্দ্র ভারতীয় জনতা পার্টি, রাজ্য ভারতীয় জনতা পার্টি, সবচেয়ে লাভ হবে ত্রিপুরা রাজ্যের মানুষের।
রামপ্রসাদবাবু, আপনি চক্রান্তের কথা বলছেন যে স্বাভাবিকভাবে 3রা মার্চের পর যারা ঢুকেছেন, তো এক বছরের ওপরে আপনাদের সরকার হয়ে গেল, সেই অর্থে বিধানসভা নির্বাচনে আপনারা ক্ষমতায় আসার আগে বিজেপির সংগঠন ততটা শক্তিশালী এরাজ্যে ছিল না, আপনারা ছিলেন কিন্তু সেই অর্থে সংগঠন ছিল না, এখন এক বছর পার হয়ে গেছে আপনাদের সরকারের, এইবার কি মনে হচ্ছে যে এক বছর পর সংগঠন কি সেই জায়গা থেকে অনেকটা শক্তিশালী জায়গায় পৌঁছতে পেরেছে, নাকি আরো কাজ করতে হবে, বিশেষ করে এই যে আপনার কথায় যে যারা আপনাদের দলে ঢুকে আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে? দেখুন, সংগঠন আমাদের যে সংগঠন যে সিস্টেমে তৈরি হয়, কংগ্রেসের সংগঠন হচ্ছে কি নির্বাচনের আগে তৈরি করা, তারা নির্বাচন আসলে তারা একটা সিজন বিজনেসের মতন ঘর থেকে বেরোয়, তারপর রাতারাতি তারা অনেক কমিটি তৈরি করে দেয়, এবার নির্বাচন নামে কিভাবে চাঁদাবাজি তৈরি করতে হবে, কে কোথায় চাঁদা তুলবে, এইগুলি নিয়ে ওদের প্ল্যান, সেটা কংগ্রেসের বিষয়, তারা নির্বাচনে সময় তারা তাদেরকে দেখা যায়, তাদের কার্যকর্তা বলুন তাদের নেতৃবৃন্দরাই বলুন। আর সিপিএম তাদের যে সংগঠন, তাদের সংগঠনটা হয় দলীয়ভাবে এবং দলের স্বার্থে, তাদের প্রত্যেকটি সংগঠনের মধ্যে আলোচনা থাকবে দলকে কিভাবে শক্তিশালী রাখা, দেশ গুল্লার যাক, রাজ্য গুল্লা যাক, জনতা গুল্লাই যাক, এটা তাদের বিষয় না, বিষয় হচ্ছে দেশকে আর এই দলকে কিভাবে ধরে রাখতে হবে, দল কিভাবে ক্ষমতায় আসতে পারবে, সেটাই তাদের ট্রেনিং ছিল। আর ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক যে চিন্তা ভাবনা, প্রথম হচ্ছে আমরা যে কাজটা শুরু করি, আমাদের কাজটার মধ্যে একটা প্রথম থাকে যে আমরা রাষ্ট্রবাদী মানসিকতায় আমাদের কাজ করতে হয়, আমাদের কাজ করতে হয় সামাজিক মানসিকতায়, যে সমাজের মধ্যে আমাদের দায়ী দায়িত্ব থাকে কাজ করার, যারা সামাজিক কার্যকর্তা যে মানসিকতা নিয়ে তারা বিভিন্ন সংস্থার নামে বলুন, ট্রাস্টের নামে বলুন, বিভিন্ন এনজিওর নামে বলুন, তারা কাজ করে সমাজের মধ্যে, ঠিক আমাদেরও ভারতীয় জনতা পার্টির যে কাজটা সেই রকমভাবে হয়, যে আমরা রাষ্ট্রবাদী মানসিকতায় কাজ করতে হয় সেটাই আমাদের মূল মন্ত্র, আমরা সামাজিক দায়ভার নিয়ে আমাদের কাজ করতে হয় সেটা আমাদের একটা মন্ত্র, প্লাস আমরা একটা ধার্মিক মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হয়, কারণ যারা ধর্মকে বিশ্বাস করে না তার দ্বারা সৎ কাজ হবে না, তার দ্বারা সত্য কথা বলা হবে না, এখানে অধার্মিক মানসিকতা আসবে, তখন তার দ্বারা আমরা সুরক্ষিত থাকব না, দল বলুন, সংগঠন বলুন, জনতা বলুন। তো সেই জন্য আমাদের এই জায়গাগুলি যেহেতু অন্য অন্য রাজনৈতিক দল থেকে আলাদা, যে একটা রাষ্ট্রবাদী চিন্তাভাবনা কাজ করা, তাহলে ওই লোকটা কেমন হতে হবে, তার ত্যাগ স্বীকার থাকতে হবে, তো আমরা সেই জায়গাতে আমরা তাকে কাজের দায়িত্ব দিই, একটা সামাজিক মানসিকতায় যদি আমরা একটা কার্যকর্তাকে তৈরি করি, তারও চিন্তাভাবনা থাকবে যে আমি কিছু নেওয়ার জন্য আসিনি, দেওয়ার জন্য এসছি, তো সেই জন্যে তার ওই মানসিকতা ওই রকম তৈরি হয়, একটা ধার্মিক মানসিকতা যে তার মধ্যে একটা সততার একটা পরিচিতি থাকবে, যে সৎ ভাবনা নিয়ে হিংসা নয়, মানুষকে ভালোবেসে মানুষের পাশে থেকে মানুষের উপকারের মাধ্যমে তুমি তাকে তৈরি করো, এই যে কতগুলি আমাদের যে যে কর্মকর্তা তৈরি হওয়ার যে কতগুলি পদ্ধতি, কার্যকর্তা তৈরি হওয়ার পদ্ধতি, তাতে করে আমরা দেখছি আমাদের যে কার্যকর্তারা কাজ করতে আসে, প্রত্যেকটি কার্যকর্তাই দেখবেন যারা প্রকৃত কার্যকর্তা তাদের মধ্যে দেখবেন কিছু তারা পাওয়ার জন্য কাজ করে না, এবং কি পাবে না পাবে এটা তাদের বড় বিষয় না, বিষয় হচ্ছে ওই তিনটে মানসিকতায় কাজ করে, যে আমি এই পার্টি করছি, আমি একটা সম্মান পাচ্ছি, এই পার্টির যে চিন্তা ভাবনা যে রাষ্ট্রপ্রেমিক, দেশপ্রেমিক, জনতার প্রতি দায়ভার এবং ধর্মকে বিশ্বাস করা, প্রত্যেকের ধর্মই প্রত্যেকে বিশ্বাস করতে হয়, সেই মানসিকতায় যখন লোকটা কাজ করতে থাকেন অটোমেটিক সে সেট আপ হয়ে যায়, তখন তার মনে কোনো চাহিদা থাকে না, তো আমাদের যে সংগঠনটা যখন তৈরি হয় যেভাবে, সেখানে কোনো প্রকারই যত তুফান আসুক, যাই সমস্যা আসুক, এতে করে আমাদের সংগঠন তো হিলে যায় না, পরে যায় না, তো সেই জন্য আমাদের সংগঠন মজবুত আছে, এখন অনেক সমস্যা আসবে, কিন্তু সমস্যা থাকবে কিন্তু সংগঠন তার সংগঠনের জায়গায় থাকবে, সংগঠন যখন দায়িত্ব দেওয়া হবে, সংগঠনকে দল যখন দায়িত্ব দেবে, তখন অটোমেটিক আমাদের যে সিস্টেম, আমাদের পৃষ্ঠা প্রমুখ,
আমাদের বুথ কমিটি, আমাদের পঞ্চায়েত কমিটি, আমাদের মন্ডল কমিটি, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, আমাদের স্টেট কমিটি, তাদের অটোমেটিক কাজ শুরু হয়ে যায়। তারপর আছে আমাদের বিভিন্ন রকমের মোর্চা কমিটি, বিভিন্ন সেল কমিটি, বিভিন্ন রকমের আমাদের সাংগঠনিকের সিস্টেম, এটা পরম্পরা শুরু থেকে। তো ওইসব জায়গার লোকটি কিছু কিছু একটা বিষয় আছে যেগুলি আমাদের সামনে আপনারা দেখবেন না, তারও সমাজের জন্য বিভিন্নভাবে সিস্টেমের সমাজের মানুষের জন্য কাজ করছে। এই যে মানুষকে যদি আমি ভালোবাসতে পারি, মানুষ যদি মনে করে আমার দ্বারা তার নিরাপদ, মানুষ যদি মনে করে আমি তার সুখে দুঃখে তার সে আমার প্রতি ভরসা করতে পারে, তো জনতা আমাদেরকে ছাড়বে কেন? মেন তো জনতা। তো আমাদেরও সেটাই যে কোনো উপায় হোক জনতার পাশে থেকে জনতার সেবা করো, সেবার মাধ্যমে যেন জনতা আমার পাশে থাকে, আমার জন্য জনতাকে ভয় দেখাতে না হয়, আমার জন্য জনতাকে কোনো প্রকার থ্রেট দিতে না হয়, জনতা অটোমেটিক বুট দেবে। এবার যে বুট হয়েছে সেভাবে হয়েছে, জনতা দেড় বছরে বুঝতে পেরেছে যে এই রাজ্যের মধ্যে কোনো দলই ঠিক না, এবং সারা ভারতবর্ষের কথাও তারা চিন্তা করেছে, তারা নরেন্দ্র মোদীর যে কথা চিন্তা করেছে। তো সব চিন্তা ভাবনা নিয়ে তারা জনতা আমাদেরকে আবার ফির আমাদেরকে ভোট দিয়েছে। তো আমরা তো জনতাকে কোনো জায়গায় গিয়ে আমরা না বেলকি দিয়েছি, না কোনো থ্রেট দিয়েছি, না কোনো আমাদের কার্যকর্তাকে আলাদাভাবে ভয়ভীতি দেখাতে হচ্ছে। আমরা তো যে যে তিন চারটে রাজনৈতিক দল ছিল যেভাবে তাদের যে ব্যবস্থা ছিল আমাদের সেই ব্যবস্থা ছিল, আমরা যে একটা সরকারের দলের লোক সেটাও আপনারা মনে হয় না। নির্বাচন কমিশনার আধিকারিক উনি তো আমাদেরকে সরকার পার্টি উনি মনে করেনি, উনি তো আমাদেরকে মনে করেছে আমরা একটা সাধারণ রাজনৈতিক দল, এবং একজন সাধারণ রাজনৈতিক দল হিসেবে উনি আমাদের সাথে ব্যবহারও করেছে। তাতে করে আমরা কোনো আমরা না কোনো আক্ষেপ নেই, আমরা তো বলেছি আজকে সিপিএম বা কংগ্রেস সরকার থাকতো এই আধিকারিক এভাবে কাজ করতে পারত? একদম না। উনাকে উল্টা সিপিএম উনাকে রাজনীতি শিখিয়ে দিত, যেটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দেখিয়েছে। কিন্তু আমরা এগুলিকে উনি যা উনি মনে হচ্ছে এইভাবে করবে নির্বাচন করুক না, আমাদের কি উনাকে স্বতন্ত্রভাবে উনাকে আমরা উনাকে ডিস্টার্ব করব না, উনি আমাদেরকে ডিস্টার্ব করুক তাতে আমাদের আসা যায় না, আমরা উনাকে ডিস্টার্ব করব। আপনাদের ভরসা মানুষ, আমরা আমাদের কার্যকর্তা একদম সলিড কার্যকর্তা, আমাদের কার্যকর্তা নিষ্ঠাবান কার্যকর্তা, আমাদের কার্যকর্তারা কাজের মাধ্যমে কার্যকর্তা হয়েছে, জনতার সাথে কাজ করে কার্যকর্তা হয়েছে। সুতরাং আমাদের সম্পূর্ণ আমাদের ভরসা ছিল। আমরা বলেছি নির্বাচন আধিকারীকে তুমি যতবার পারো ততবার নির্বাচন করো, কোনো আমাদের আসে যায় না, তুমি যতবার নির্বাচন করবে ততবার আমাদের ভোট বাড়বে, সুতরাং আমরা কাউকে ভয় পাই না। এখন উনার ইচ্ছা হয়েছে বিরোধী দলের কথা শুনে উনি বারবার মনে হয় যেমন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, মনে হয় যেন ভারতের জনতা পার্টি এই রাজ্যের মধ্যে মনে হয় জোর করে চলে এসছে। তো এখন জনতা উচিত শিক্ষা দিয়েছে, সবাইকে দিয়েছে, যারা যারা এই চক্রান্তের মধ্যে ছিল লোকসভা নির্বাচনে, এবং আমাদের কিছু আমলারও ছিল সাথে, সিপিএম দাসত্ব কিছু পুলিশ ছিল, তারা দীর্ঘদিন ধরে সিপিএম করেছে, সিপিএম করতে করতে তারা চাকরি পেয়েছে, এবার তারা এখনো সেই সিপিএমকে তারা ছাড়তে পারেনি, তারও করেছে। আমরা তাদেরকে বলে দিয়েছি করো, করতে করতে একদিন তোমরাই বুঝতে পারবে তোমরা কতটুকু তোমাদের জন্য ক্ষতি করছো। তা আমাদের কিছু অসুবিধা নেই, জনতা আমাদের সঙ্গে আছে সেটা আমরা বিশ্বাস রাখি, ভোটের বাক্সে সেটা প্রমাণ হয়ে গেছে। তারপরে রামপ্রসাদ বাবু একটা প্রশ্ন থেকে যায় যে এই রাজনৈতিক ভাষায় কোট আনকোট যে বেনজল, দেখা যায় যে সরকার কোন দলের সরকার পরিবর্তন হলে সেই দলে হুড়মুড়িয়ে ঢুকতে দেখা যায় যে নতুনদের, যারা অরিজিনাল কার্যকর্তা বা কর্মী সমর্থক রয়েছেন তার বাইরেও দেখা যায়। তো আপনারা কি এই বেনজলদের চিহ্নিত করতে পারছেন বা কতটুকু করতে পেরেছেন, কত শতাংশ করতে পেরেছেন, যারা মানে আপনাদের কথায় যারা চক্রান্ত করে আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে? আগামী দিনে কি এখন তো আর কোনো মানে সেই অর্থে আপনাদের কাছে বড় নির্বাচন নেই, লোকসভা হয়ে গেছে, বিধানসভা হয়ে গেছে, কিন্তু এই যে সামনে পঞ্চায়েত আছে তারপরেও কিন্তু এই সেই কথাটা মাথায় রেখে বেনজল যে যারা ঢুকেছেন তাদেরকেই আপনারা কতটুকু চিহ্নিত করতে পেরেছেন, এবং আগামী দিনে দল কতটুকু মানে এই বেনজল পরিষ্কার করতে পারবে? আমি এখানে বলবো আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই, কারণ উন্নয়ন বা কোথাও কি আপনাদের এই যে সবকা সাথ সবকা বিকাশ, আমি সেটা বলছি, এটা কি সমস্যা? আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি বা আমরা যেটা বলেছিলাম নির্বাচনের আগে যে আমরা সবকা সাথ সবকা বিকাশ, উন্নয়ন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা,
তো সেখানে যদি আমরা মনে করি শুধু আমরা আমাদের দলের লোক দিয়েই সেটা করা হবে সেটা সম্ভব নয়, এই রাজ্যের প্রত্যেকটি জনতারই দরকার আছে সেখানে। তো আমরা সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা কাজ করছি। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অন্য মানসিকতায় কাজ করে, অনেকে গিয়ে বলে যে এই পুলিশ অফিসারটাকে এই যে ওনাকে বদলি করে দিন, এমুক জায়গায় যান, ওনাকে এমুক জায়গায় পাঠান, উনি আমাদের বিরোধী লোক, এমুক ডিপার্টমেন্টের এমুক আধিকারিক সে আমাদের লোক নয়, সে সিপিএমের লোক, তাকে ওই জায়গায় পাঠিয়ে দিন। অর্থাৎ প্রতিদিন সেই ধরনের ওনার কাছে আসত। তো উনি একটা কথা বলেছে যে দেখো তারা তো আমাদের ত্রিপুরা রাজ্যের কর্মচারী, এখন আমি এখান থেকে ওখানে পাঠাবো সে তো আরো বেশি করে করবে, এখানে তো আমার নজরে থাকবে, করার জন্য চেষ্টা করলেও পারবে না, তো আমার লাভ হলো কি? তাকে ট্রান্সফার করে আমার লাভ হচ্ছে কি? আমার তো লাভ হতে হবে। তাহলে দরকার হচ্ছে তার তার যে চিন্তা ভাবনাটা, তার যে সোচ, এটা পাল্টাতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমি কর্মচারী, তুমি সরকারি লোক, তোমার কাজ হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা, তুমি জনতার দায়িত্ব নিয়েছ, রাজ্যের দায়িত্ব নিয়েছ। এখন তাকে সেটা করাতে হলে, তৈরি করতে হলে তাকে ভালোবাসা দিতে লাগবে, তাকে ভরসা করতে লাগবে, শুধু তাকে ট্রান্সফার করে তাকে তৈরি করা যাবে না। তো সেই জন্য আমরা তাদেরকে বিশ্বাস করছি। আমি যদি আপনাকে বিশ্বাস না করি তাহলে আপনি আমাকে কি করে বিশ্বাস করবেন? তাহলে আমি যেহেতু চাই ভালো, তা উদ্যোগটা আমারই আগে নিতে হবে। তো আমাদের মুখ্যমন্ত্রী যে সেটাই নিয়েছে যে কোনো প্রকার ট্রান্সফার নয়, নো ট্রান্সফার, সবাই ট্রান্সফার হবে তার কাজের মাধ্যমে, ট্রান্সফার হবে তার চিন্তা ভাবনার মাধ্যমে, ট্রান্সফার হবে তার নিজস্ব কোয়ালিটি দিয়ে, সরকারের স্বার্থে হবে, দলীয় স্বার্থে, দলীয় স্বার্থে নয়, একদম স্পষ্ট। এবং দলীয় স্বার্থ আজকে যেগুলি এইবার লোকসভাতে তারা করেছে, কেন করেছে? আমাদের সেই বামফ্রন্ট সরকারের আমলে সমস্ত সেট আপ, আমরা মনে হয় না 10% বদলি করতে পেরেছি বা করেছি, আমাদের ইন্টারেস্টও নেই। আমরা তাদেরকে বিশ্বাস করি, কর্মচারীদেরকে। আর কর্মচারীর উন্নয়ন করতে হলে আমাদের সর্বপ্রথম কর্মচারীর দরকার। কর্মচারী বাইরা যদি উন্নয়নে সামিল না হয়, একটা কি মন্ত্রীরা পারবে? মন্ত্রীরা একা পারবে না, মন্ত্রীরা সেই ভালো চিন্তা ভাবনা দেবে, কাজটা তো করবে কর্মচারী বন্ধুরাই। তো সুতরাং আমাদের তাদেরকে তৈরি করতে হবে, সেই মানসিকতাই তাদেরকে আনতে হবে, সেই রাষ্ট্রবাদী মেন্টালিটি তৈরি করতে হবে। কারণ বামফ্রন্ট সরকার তো তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে তৈরি করেছিল, দেশদ্রোহী হিসেবে তাদেরকে মানসিকতা বানিয়েছিল। তো সুতরাং সেখান থেকে তাদেরকে পরিবর্তনের মাধ্যমে তাদেরকে আমাদের জনতামুখী তৈরি করতে হবে, দেশমুখী তৈরি করতে হবে। তো সেটা করতে গেলে একটু সময়ের ব্যাপার, সময় আমাদের এমনিতে বলে এবার যে বুট পেয়েছি, কর্মচারী আমাদেরকে বুট দিয়েছে, না হলে এত বুট কোথা থেকে আসলো? কোথায়? কর্মচারীরা তো আমাদের সামনে আসেনি, কিন্তু আমাদেরকে বুট দিয়েছে। কারণ কর্মচারী একটা এইবারই তারা অনেকদিন বাদে এই সুযোগটা পেয়েছে যে আমাদের একটা টাকাও দিতে হয়নি। আমাদের তো 5,000, 10,000, 20,000, 25,000 টাকা চাঁদা দাহ্য করা হতো, এবার নেই। এবার যে সিপিএম করছে ওপেন কর্মচারীর মধ্যে, তাদের কাছ থেকে আমরা টাকা নিইনি। তো তাদের তো এক, তারও তো মানুষ, মানুষ হিসাবে তাদের কাছেও প্রশ্ন এসছে, আরে আমরা জানে তারা আমরা সিপিএম করি, তারপর আমাদের কাছ থেকে টাকা নেয়নি, আর আমার পার্টির দল, আমার নিজের দল আমার কাছ থেকে 5,000, 10,000 টাকা চাঁদা আদায় করে নিত। তো তারা বুঝতে পেরেছে, তারা বিজেপিকে বুট দিয়েছে, হয়তো তারা করছে, এটা আগামী দিন দেখবে এগুলি থাকবে না, কেউই সিপিএম করবে না, কেউই সিপিএম করবে না, আর সিপিএম তো নেই আজকে ভারতবর্ষে। কিন্তু রামপ্রসাদ বাবু, এই যে সবকা সাথ সবকা বিকাশ নীতি নিতে গিয়ে সেটা দলের ভেতরে আপনাদের যারা কর্মীরা ঢুকেছেন নতুন, তারাই হোক বা কর্মচারীদের একাংশই হোক, কোথাও কি মনে হয় না যে সেটা এরকম করতে গিয়ে দলের একটু ক্ষতি হয়ে যাচ্ছে? বা স্বাভাবিকভাবে ক্ষতি হচ্ছে। আমরা দেখুন, তারা যারা এগুলি করছে একটা পার্সেন্টেজ আমরা তাদেরকে আমাদের আইডিওলজিতে তৈরি করছি। অ্যাকচুয়ালি তারা তো দীর্ঘদিন কাজ করেছে অন্য আইডিওলজিতে, তো তারা ভাবছে যে আমরা তো সরকার তৈরি করেছি, কিন্তু আমরা এখন কাজটা, আমাদের সোচটা হবে আগের আইডিওলজিতে। তো সারা তারা তাদেরকে, আমরা সবাইকে আমরা দোষারোপ করছি না, আবার তাদেরকে আবার একটা ব্যক্তি চালাচ্ছে, কোনো কোনো ব্যক্তিরা তাদেরকে সেইভাবে পুরনো আইডিওলজিতে তাদেরকে চালানোর চেষ্টা করছে। তো আমরা বুঝতে পারছি,
এখন আমাদের আগে কাজ করতে হবে যে যারা ওই পুরনো সিপিএম কংগ্রেসের আইডিওলজিতে কাজ করার মেন্টালিটি নিয়ে বিজেপি পার্টি করছে, আমরা তাদেরকে বুঝাচ্ছি যে এইভাবে চলবে না, এই পার্টির আইডিওলজিতে তোমার কাজ করতে হবে, এই পার্টির আইডিওলজিতে তোমার চলতে হবে, এই পার্টির নীতি আদর্শ নিয়ে তোমার কথা বলতে হবে। তো সেইগুলি আমরা পরিবর্তন করছি। পরিবর্তন মোটামুটি যারা এসেছিল আমি এটা বলতে পারি যে 70% পরিবর্তন হয়ে গেছে, একদম 70% যদি পরিবর্তন না হতো তাহলে লোকসভার নির্বাচনী রেজাল্ট হতো? কখনোই হতো না। তারা তাদের নিজস্ব দাদা ছিল, তাদের নিজস্ব নেতা ছিল, সেই নেতাদের পিছিয়ে পিছিয়ে অনেক কর্মীরা এসছে, কিন্তু আসার পর দেখছি এই দলের চিন্তাভাবনা আরেক রকম, এবং অনেক নেতা দাদারা ভাবছে এইভাবেই এই দলকেও চালাবে তাদের পুরনো আইডিওলজিতে। এখন তো নেতা দাদারা তো বুঝতে পারছে যে না, আমাদের কর্মীরা তো এখন অন্যরকম হয়ে গেছে, সেটা আমরা করছি এবং তারা নিজের থেকেও শিখছে যে না, ভারতীয় জনতা পার্টি অন্য মানসিকতায় কাজ করছে, এখানে কোনো সন্ত্রাসবাদের স্থান নেই, কোনো মাফিয়া, কোনো নিগিজেশন, এই যে সমাজের মধ্যে যে সমাজদ্রোহী, সমাজের মধ্যে তুল্লাবাজি, এইগুলি পার্টিতে চলবে না। হয়তো সাময়িকভাবে ওরা টিকে থাকছে কারণে আমরা এখন বলছি না, কিন্তু তারা আগামী দিন থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী ওদেরকে ওদের আগামী জন্মে কেউ বলতেই পারবে না এই রাজ্য কীভাবে ছিল, সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যকে কতটুক তারা সন্ত্রাসের কবলে নিয়েছিল সেটা আগামী দিনে যারা জন্মগ্রহণ করবে তারা বুঝতেই পারবে না। রামপ্রসাদবাবু, অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে যেটা যেতে যেতে জানতে যাবে যে কেন্দ্রে এখন আপনাদের সরকার, এই রাজ্যে আপনাদের সরকার, আপনারা এই রাজ্যে সরকারে আসার পর একটা নতুন পরিকল্পনা দিয়েছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মডেল রাজ্য বানাবেন, সেই ভাবনা সেই পরিকল্পনা তাহলে এখন কেন্দ্রেও আপনাদের সরকার রাজ্যেও আপনাদের সরকার, সেই পথ কি এখন অনেকটা সহজ হয়ে গেল? সহজ তো বটেই, তারপরে বলবো আমাদের একটাই উদ্দেশ্য যে কেন্দ্রে আছে ত্রিপুরার জন্যে, ত্রিপুরা তো আছে ত্রিপুরার জন্য, আমরা এখানে ত্রিপুরা রাজ্যের মানুষের চিন্তা করে আমরা এখানে কাজ করব, আমরা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করব, আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্য বানাবো, সেই ফর্মুলাতে আমরা কাজ করছি। এবং আমাদের একটাই সারা ভারতবর্ষব্যাপী আমাদের যে নরেন্দ্র মোদী যে ওনার যে চিন্তাভাবনা যে দেশকে শক্তিশালী করো, দেশের জনতাকে শক্তিশালী করো, সবকে সাথ সবকে বিকাশ, কাউকে বাদ দিয়ে নয়, কে কোন পার্টি করে, কে কোন মানসিকতায় আছে, কে কি ধর্মের, সেটা আমার কাছে উন্নয়নের ক্ষেত্রে সেখানে কোনো স্থান নেই, যেখানে উন্নয়ন সেখানে আমরা সবাইকে নিয়ে কাজ করব। তারপরে আমি রাজনীতি করব, রাজনীতি আমি যে আইডিওলজিতে করব সেটা নিয়ে আমি আমার কাজ করব, অন্য ব্যক্তি তার অন্য আইডিওলজিতে কাজ করতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে নয় আমরা সবাইকেই নিয়ে আমরা কাজ করতে চাই, এবং সেটাই আমাদের মূল মন্ত্র, এবং আগামী দিনও সেটাই হবে। এবং যেহেতু কেন্দ্রে আমাদের সরকার, এ রাজ্যের মানুষকে কিভাবে আমরা উন্নয়নের মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে আমরা যতটুক পারি আমরা সেটাই, সেটাতে একদম বললে তো হবে না, তার জন্য পলিসি বানাতে হবে, প্রজেক্ট বানাতে হবে, তারপর সেটার জন্য আমাদের বাজেট তৈরি করতে হবে, সেটা তো একদিনে হবে না। এখন সিপিএম তারা 25 বছর কিছু করতে পারেনি, দেড় বছরে তারা আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। আরে তোমরা 25 বছরে কিছু করতে পারোনি, এখন তোমরা আমাদেরকে বলছো যে 1.5 বছরে মানুষ এই হচ্ছে সেই হচ্ছে, লজ্জাও হয় না ওদের আর কত? এবার জনতা তো ওদেরকে মুখে থাপ্পড় দিয়েছে, এরপরে যদি ওরা সন্তুষ্ট না হয় তো আমরা কি করব? আর কংগ্রেস, তোমরা 25 বছর ধরে সিপিএমকে হটাতে পারোনি, তোমাদের ক্ষমতা হয়নি, তোমরা 25 বছর ধরে এই রাজ্যের মধ্যে সিপিএমের সাথে তোমরা রাতের অন্ধকারে মুখোশের আড়ালে তোমরা সিপিএমের সাথে মিলে তোমরা নেতারা তোমাদের ফায়দা লুটেছ, আর এখন বিজেপি সরকার এসছে তোমরা বলছো যে বিজেপি সরকার ফেলে দেবে, বিজেপি সরকারকে তোমরা উচ্ছেদ করবে, এত সোজা নয়। তোমরা সিপিএমকে ফেলতে পারোনি 25 বছর, সিপিএম এ তোমরা কিছুই করতে পারোনি, বিজেপি এসে সিপিএমকে হটিয়েছে, আর সেই বিজেপিকে তোমরা হটিয়ে দিবে, এটা দিবার স্বপ্ন তোমাদের কাছে, আমি কংগ্রেসকে বলছি ওদের জন্য এটা দিবার স্বপ্ন। ওদের রাহুল গান্ধী সর্বভারতীয় ভাবে ওদের কংগ্রেসকেও ধ্বংস করেছে ওর দিবা স্বপ্নের কারণে, আর এখানেও যারা কংগ্রেস করছে তাদের দিবা স্বপ্নের কারণে এখানে কংগ্রেস ধ্বংস হবে, কারণ তারা কাজ করে না, তো তারা মানুষের জন্য তাদের চিন্তা নেই, তারা মানুষের দায়িত্ব নেই। এবার দেখেছি তো লোকসভা নির্বাচন শেষ, তারা আবার শেষ, আর তাদেরকে পাবেন না, নির্বাচন আসলে তাদেরকে দেখবেন।
আর বড় বড় কথা বলবে, আর আপনাদের সামনে যদি আসে আরো কত আধ্যাত্মিক আলোচনা করবে। ওদের লাগে কি পদ লাগে, ওদের ক্ষমতা লাগে, নির্বাচনে দাঁড়াতে হবে, পয়সা আসবে, পয়সা কামাতে হবে। আমাদের পার্টির থেকে এরকম অনেক গিয়েছে তো, হ্যাঁ, নির্বাচনে পয়সা পাওয়ার জন্য হোক, দাঁড়ানোর জন্য হোক, বহুত কিছু। আমরা জানি ওদের চরিত্র কি, এতদিন আমরা জানতাম না, আমাদের সাথে ছিল, চরিত্র জানি। কিন্তু আমরা তাদেরকে বলবো, আমরা তোমাদেরকে আমরা বলি নাই যে তোমরা যে তোমাদের যাওয়ার জন্য বলি নাই বা তোমাদেরকে কিছু, আমরা তোমাদের সাথে নিয়ে আমরা কাজ করেছি, আগামী দিনও কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু এখন তোমাদের যে লুপ, তোমাদের যে লালস, তুমি যদি তোমাকে ধ্বংস করো তাহলে আমরা কি করব, আমাদের কিছু করার না। আমরা কাউকে বাদ দিয়ে আমরা রাজনীতি করতে চাই না, বা কাউকে বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে না। সেটা আমি এই পার্টিতে আমি দীর্ঘ 31 বছর হয়েছে, আমি সারা পার্টি সম্বন্ধে সমস্ত বিষয় আমি জানি। যারা যারা আজকে উল্টো পাল্টো করেছে বা যারা যারা, আমি সবাইকে বলতাম, দেখো আগে পার্টিকে ভালোবাসো, যে পার্টি আমাকে সম্মান দিয়েছে, যে পার্টি আমাকে পরিচিতি দিয়েছে, যে পার্টির দ্বারা আমি শক্তিশালী হয়েছি, তো সেটাকে সেখানে কি আমি পার্টির থেকে আমি নিজেকে উদ্ধমন করব, না আমি পার্টিকে আমার উপরে রাখবো, মাতার উপরে, তারপর আমি নিচে। এখন ওরা কাজ করতে চায় পার্টিকে ওদের নিচে রাখবে, ওরা পার্টির উপরে বসে থাকবে। আরে বা এটা কী করে সম্ভব হয়? এটি এখানে তো এটাকে তো রাজনীতি বলে না, এটাকে বলে ক্ষমতা, এবং ক্ষমতার মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখা। তো এই পার্টিতে এই রকমের চিন্তা ভাবনা কেউই যদি করে তাহলে তার দশা ভালো হবে না। কারণ আমি দেখেছি, আমি এই শঙ্কর সিং বাঘেলা গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন হয়তো 94-95 হবে, শঙ্কর সিং বাঘেলার কারণে গুজরাটে সরকার এসেছিল ভারতীয় জনতা পার্টির, কিন্তু তার অহংকার হয়েছিল আমি পার্টিকে এনেছি এই সেই, পার্টি তাকে ক্ষমা করেনি। সেই শঙ্কর সিং বাঘেলাকে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিল, বহিষ্কার করা হয়েছিল। অহংকার, তোমার অহংকারের জন্য আমার সারা পার্টি পতন হয়ে যাবে, দরকার নেই। উমা ভারতী পার্টির উর্ধে গিয়ে কিছু একটা বলেছিল, মন্ত্রিসভা উনি চিফ মিনিস্টার, উনি ওনার অফিস চালাচ্ছে, ওইখানে ওনার বহিষ্কারের চিঠি চলে গেছে। কল্যাণ সিং, এই পার্টি কাউকে ক্ষমা করে না, যদি সে মনে করে, কারণ এই পার্টি মনে করে আমরা সবাই মিলে কাজ করব, এই পার্টি কার্যকর্তার দল। তুমি যতই বড় নেতা হও, সর্বপ্রথম তোমার পরিচিতি তুমি একজন কার্যকর্তা, এবং তুমি কার্যকর্তা, তুমি মানুষের জন্যে, জনতার জন্য এবং দেশের জন্য কার্যকর্তা, এবং সেটা তোমার প্ল্যাটফর্ম কি, তোমার আইডিওলজি কি, ভারতীয় জনতা পার্টি। তো সুতরাং তোমার সেই জায়গাগুলিকে তোমার সম্মান দিতেই হবে। রামপ্রসাদ বাবু, অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই স্টুডিওতে এলেন, সাফ কথা অনুষ্ঠানে অংশ নিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সাফ কথা অনুষ্ঠানে ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল। এখনকার মতো সাফ কথা এখানেই, নমস্কার।